फ्रेंड्स আমি সুব্রত আর আপনারা দেখছেন আমার বিজনেস লাইফ ইউটিউব চ্যানেল আপনারা হয়তো জানেন আমি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ব্যবসার খবর আপনাদেরকে দিই আজ আপনাদেরকে দেব শান্তিনিকেতনের একটা মানে সস্তা এবং বেস্ট কোয়ালিটির একটা হোটেলের সন্ধান এবং এখানে বাঙালিয়ানা অর্থাৎ বাংলাদেশি ঘরোয়া খাবার পাওয়া যায় এটা শান্তিনিকেতন থেকে 11 কিলোমিটার দূরে পান্থনিবাস যে আবাসনটা রয়েছে তার পাশেই রয়েছে শ্রী শ্রী শান্তি হরি হিন্দু হোটেল এখানে বাঙালিয়ানা খাবার পাওয়া যায় আমি জানাচ্ছি শ্রী শ্রী শান্তি হরি হিন্দু হোটেল আপনাকে দেখালাম তো এখানে মানে বাঙালি খাবার যেটা বলে সেই বাঙালি খাবার এখানে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে একদম কাঁচা মানে টাটকা সবজি দিয়ে এখানে মানে রান্না বান্না করা হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি সুন্দর খাবার পরিবেশন করা হচ্ছে একদম পরিষ্কার ভাতের চাল এবং মাছের পিস দেখলে আপনাদের মানে অবাক হবেন সেই সঙ্গে লেবু মানে একদম ঘরোয়া খাবার যাকে বলে ঠিক সেই ধরনের ঘরোয়া খাবার এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলায় দেখে গিয়েছিলাম রান্না হচ্ছিল আজকে মানে দারুণ মানে অসাধারণ হয়েছে আর শান্তি হরি হিন্দু হোটেলে একদম আমি রান্নাঘর থেকে দেখাচ্ছি যে রান্নাঘরে কি ধরনের রান্না হয় মানে একদম টাটকা মানে ভালো সর্ষের তেল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করা হয় আপনারা যদি মানে সস্তায় খেতে চান যে পাশেই যে পান্থ নিবাস রয়েছে একদম মাসিমা নিজের হাতে রাঁধেন ঠিক আছে নিজের হাতে ঘরোয়া রান্না মানে বাংলাদেশি রান্না তাই তো বাংলাদেশি রান্না যদি খেতে হয় একদম এখানে চলে আসবেন এখানে কি মাছ ভাজা চলছে আচ্ছা আজ কি মাছ ভাজা হচ্ছে চিংড়ি আছে চারাপোনা আছে আর ম্যাটা চিংড়ি আছে যদি কেউ আসে প্রত্যেকদিন মানে কি কি মাছ থাকে আমাদের আইটেম থাকে সব রকম থাকে শেষের দিনে রান্না হয় সবই শেষের দিনে রান্না হয় আর এই শেষের দিনে এটাও দেখতে একদম খাঁটি সর্ষের তেলে এখানে রান্না করা হয় মানে অনেকে যে যেটা হোটেলে খেতে গেলে সমস্যা হয় তো সেইটা সমস্যা নেই মানে ঘরোয়া খাবার ঠিক আছে আজকে কি তরকারি হবে আচ্ছা কাঁচকলা দেশি মুরগের মাছ দিয়ে আচ্ছা আলু করলা ভাজা পোস্ত আপনাদেরকে কি খাবারের জন্য আগে থেকে অর্ডার দিতে হয় আর দেখতে পাচ্ছেন একদম টাটকা লেবু মানে ঘরোয়া খাবার যদি খেতে হয় এই রাস্তার ধারে অবশ্যই দাঁড়াবেন এই দেখতে পাচ্ছেন কল্লাতে আলুতে মানে একদম ঘরে যেটা রান্না হয় সেই জিনিসটা কল্লাতে আলুতে ভাজা ভাত কি রেট আছে মাছ ভাত হচ্ছে 25 টাকা ফ্রি হচ্ছে 100 টাকা লেবু চারা মাছ 100 টাকা লেবু দেশি রুই এটা 150 টাকা লেবু আচ্ছা আচ্ছা আর ডিম ভাত ডিম ভাত দাম 60 টাকা মিল 60 টাকা মিল আচ্ছা এখানে সবই মিল সিস্টেম সবই মিল সিস্টেম আচ্ছা আর যদি কেউ এক্সট্রা মাছ নেয় তাহলে কত করে এক্সট্রা মাছ হলে ওই 50 টাকা পিস 50 টাকা পিস আচ্ছা ঠিক আছে আর এমনি কোল্ড ড্রিংকস এর ব্যবস্থা আছে আর জল পাওয়া যায় জল পাওয়া যায় দই পাওয়া যায় দই পাওয়া যায় আর আপনারা কি এমনি হোম ডেলিভারি করেন আপনাদের ফোন নাম্বারে যদি কন্ট্যাক্ট করে মানে ফোন করে দেয় তাহলে হোম ডেলিভারি দেয় আর রাত্রের দিকে কি রুটি দেওয়া হয় রুটি তরকা মাংস ওটা কিরকম রেট পড়ে রুটি 5 টাকা করে আচ্ছা তরকা হচ্ছে 60 টাকা প্লেট আচ্ছা মেনু কার্ডে সব লেখা আছে আচ্ছা তরকা 60 টাকা প্লেট যদি আপনার কাছে কেউ কার্ডে পেমেন্ট করতে চায় বা ফোন পেতে পেমেন্ট করতে চায় করতে পারবে বারকোড এখানে বারকোড সিস্টেমও রয়েছে যদি কেউ চান পেমেন্ট করতে পারেন ঠিক আছে
থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। আর আরও নতুন নতুন তথ্য, নতুন নতুন খবর আপনাদের পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন খবর আমি দিতে থাকব। থ্যাংক ইউ। জয় হিন্দ।